নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম জয়দেব গিরি। আর আজকে এখানে সিনেমাটিক ফিল্ম ফেস্টিভ্যালে আপনার যে শর্ট ফিল্মটা দেখানো হলো সেটার নাম এবং সেটা সম্পর্কে যদি কিছু বলেন। সিনেমাটাকে আমি এই নিয়ে 3 বছর ফিল্ম সাবমিট করছি। আমি মূলত ডকুমেন্টারি ফিল্ম বানাই, আর আমার এখানে প্রতি বছরই আমি ডকুমেন্টারি ফিল্ম আমি দিয়ে থাকি। এই বছর আমি শুধুমাত্র একটা ফিকশন শর্ট দিয়েছি, আর দুটো ডকুমেন্টারি ছিল। তো আমি গত বছর আমার ডকুমেন্টারি যেটা বেস্ট ডকুমেন্টারি হয়েছিল যেটা রাই ফিস, আর এবছর আমার দুটো ডকুমেন্টারি আছে। সেটা একটা হচ্ছে আপনার বাম্বু রুটস, বাসের বাস নিয়ে, বাসের ইত্যাদি নামে এই ফিল্মটা আছে। আর একটা ছিল আপনার এর উপরে, ওটা হচ্ছে লাইট, মানে ওটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফিল্ম ছিল লাইট নিয়ে। মোটামুটি এইখানে আমি প্রতি বছর এই নিয়ে 3 বছর আমি দিচ্ছি। আর আপনার কি মনে হয় মানুষ কি আজকাল স্বল্প দৈর্ঘ্যের ছবিটা একটু বেশি পছন্দ করে? স্বল্প দৈর্ঘ্যের ছবিটা বেশি পছন্দ করে তার অনেক কিছু কারণ আছে। কারণ আমরা এখন কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের এখন সময় এখন প্রচুর মানে ক্রাইসিস হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন কাজের মধ্যে থেকে আমরা যে কোনো মুহূর্তে আমরা শর্ট ফিল্মটা দেখে নিতে পারি। আর সেটা মোবাইল, আমাদের মোবাইলটা এসে সেটা আরও আমাদের সহজ করে দিয়েছে। আর হ্যাঁ, এবার যদিও কিন্তু দেখুন, পূর্ণদৈর্ঘ্যের ছবির তার তো একটা জায়গা থাকবে, কিন্তু তার জন্য একটা সময় বার করতে হয়, তার জন্য একটা অর্থের প্রয়োজন থাকে। এটা আমরা এমনি কম পয়সার মাধ্যমে আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, আর তার থেকেও আমরা যখন তখন যেখানে খুশি আমরা শর্ট ফিল্ম দেখে নিতে পারি। তার জন্য এটা আমাদের কাছে এখন, আগে হয়তো এতটা ছিল না, কিন্তু এখন এর মানটা কিন্তু বেড়েছে। ধন্যবাদ দাদা।